মাছের বৃষ্টি পৃথিবীর ইতিহাসে অদ্ভুত এক রহস্যময় বৃষ্টি। প্রতি বছর মে কিংবা জুন মাসে হন্ডুরাসের ইয়োরো শহরে মাছের বৃষ্টি হয়। প্রচন্ড বজ্রপাতের গর্জন আর মুষলধারে বৃষ্টির পাশাপাশি ঝরতে থাকে শত শত মাছ। কেবল হন্ডুরাসেই নয়, মাছের বৃষ্টির আলামত মিলেছে বেশ কয়েকটি দেশেও। গেল বছর মাছের বৃষ্টির আলামত পাওয়া যায় শ্রীলঙ্কায়। এরই মধ্যে থাইল্যান্ডেও মাছের বৃষ্টির খবর জানা গেছে। বিশ্বজুড়ে মাছের বৃষ্টি নিয়ে রহস্য রয়েছে। এ নিয়ে হাতে গোনা কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া গিয়েছে। এর মধ্যে সবচেয়ে প্রচলিত মতটি হলো, প্রাণীর উপর দিয়ে টর্নেডো বয়ে যাওয়ার সময় মাছ সহ পানির নিচে থাকা প্রাণীগুলোকে মাটির উপরে নিয়ে আসে। এদিকে ফ্রান্সের প্রকৃতি বিজ্ঞানী অ্যান্দ্রে ম্যারি এম্পেরের মতে, আটলান্টিক মহাসাগরে সংঘটিত টর্নেডো উঠিয়ে নিয়ে আসে এই মাছগুলো এবং 200 কিলোমিটার দূরে অবস্থিত হন্ডুরাসের ইয়োরো শহরে ফেলে। তবে প্রতি বছর একই সময় টর্নেডো আটলান্টিক মহাসাগর থেকে মাছ উঠিয়ে এনে ইউরোতেই ফেলবে। এ ধরনের কাকতালীয় ঘটনা অনেকের মতে অসম্ভব। অনেকের মতে 1856 থেকে 1864 সালে হন্ডুরাসে আসা এক সাধুর কারণে এই মাছ বৃষ্টি হয়। কথিত আছে, হন্ডুরাসে অনেক অভাবী লোক দেখে সেই সাধু 3 দিন 3 রাত সৃষ্টিকর্তার কাছে অভাবীদের খাবারের চাহিদা মেটানোর মতো কোনো অলৌকিক ঘটনার জন্য প্রার্থনা করেছিলেন। সেই অলৌকিক ঘটনাই হচ্ছে এই মাছ বৃষ্টি, এমনটাই তাদের বিশ্বাস। তবে প্রকৃতপক্ষে এর রহস্য আজও উদ্ঘাটন করা সম্ভব হয়নি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করার জন্য অনুরোধ রইল।